जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। শুভদীপ প্রহরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এর আগে একদিন লাঞ্চ দিয়েছিলাম ফুটোর সঙ্গে, আজকে একদিন গ্যাপ দিয়েছে। চলো তাহলে আজকে লাঞ্চে কি কি আছে বলে দিই। আজকে লাঞ্চে আছে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে মাখা। হঠাৎ করে কি একটা এরকম করে নিতে হয়? আর আছে পেঁয়াজ বেগুন দিয়ে কমপ্লিট মাছের ঝাল। আর আছে নিরামিষ তরকারি করেছি, পাঠালাম, বললাম নতুন জিনিস খেয়ে দেখো কেমন লাগে। চলো তাহলে শুরু করি আজকের লাঞ্চ, দেরি না করে। আমি কোয়াশ খেয়েছিলাম যখন কালিম্পং গেছিলাম 2015-তে না, কালিম্পং গ্যাংটকে খাইনি, কালিম্পং এ খেয়েছিলাম, ভালোই লেগেছিল। আমিও কিছুদিন বাজারে গিয়ে বললাম নিয়ে নাও তো। দূর থেকে পুরো যে লম্বা লম্বা পেয়ারা আছে ওরকম দেখতে লাগে। আমাদের এখানে যেমন লাউটাও না, ওদের ওখানে ওই রকম এরকম লতা নেই, গাছ আর পাহাড়ে ভর্তি ঝুলে 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 থাকে। পেঁপের মতো হ্যাঁ, এমনি আলাদা কিছু টেস্ট নেই পেঁপের মতো খেতে। পেঁপের মতো খেতে আজ প্রথম নিলাম পাতে। যেরকম পেঁপের তরকারি করে বড়া দিয়ে ঘি গরম মশলা দিয়ে ওইভাবেই করেছে। পেঁপে ডালে বড়া দিয়ে, পেঁপে আলু আর ডালে বড়া দিয়ে, যাই হোক মাখা মাখানো হলে ভালো লাগে না, ঝোল ঝোল খেতে আবার কিরকম লাগে।
মাখন হয় তো হুম কিন্তু পেঁপের না একটা গন্ধ থাকে, এটার কিন্তু সেরকম কোনো গন্ধ নেই। দেখো ওইটা মাখা মাখা বলে এটাতে একটু ঝোল দিচ্ছি। তুমি লঙ্কাটা মেখে খেতে পারো, ঝাল ধরে একটু ঝাল দিই না। সে তো বড় কালকে দুপুরের দিকে বিভৎস মেঘ করেছিল। আমি চিন্তা করছি বাজে, আর ও চিন্তা করছে বৃষ্টি। মাঝে মাঝে দুম দুম করে পড়ছে, খুব একটা জোরে পড়ছে না। আমি মনে মনে হচ্ছে এটা আস্তে আস্তে আওয়াজটা বাড়বে না, তো ওই চিন্তা করছি। আর বৃষ্টি পড়ো, বৃষ্টিতে কোনো একটা, আর ও চিন্তা করছে বৃষ্টি পড়েছে, বৃষ্টি হয়েছে কিন্তু বাসটা পড়েনি। আমি মনে হয় যায় না, আস্তে কমে আস্তে আস্তে কমে নেই। আজকেও মেঘ করেছে, এবার মনে বলছে যে আজকে বৃষ্টি হলে ভালো। আমি বৃষ্টি ডাইরেক্ট বলছি না যে বৃষ্টি হবে, আমি তো চিন্তা করছি। প্রতিদিন মেঘ করার টেনশন থাকে,
বৃষ্টি যত বুঝি হোক, বেশি আওয়াজ না করলেই হলো। তবে তাহলে মিটটার সাথে কেটে গেলে বৃষ্টি হলো না। মানে যে যারটা নিয়ে চিন্তা করছে, খাবার নিয়ে মনে হয় এই মাঝে তো কিছু খেলা যায় না। তোমরা পমফ্রেট মাছ খাওয়াটা আগে দেখে নেবে, রান্নাটা পরে দেখবে। খাওয়াটা আজকে দেখবে, রান্নাটা কালকে দেখবে। কোয়াশ রান্নাটাও তাই। ঠিকই আছে, আগে রান্না হয়েছে তবে খেয়ে এসেছি। হ্যাঁ, তা আগে খাওয়াটা দেখছে তো, তুমি তো উল্টো বলছো। আজকে তো খাওয়াটা দেখবে আর কালকে রান্নাটা দেখবে। নিচতলা থেকে ও ঢুকছে, গন্ধ পাচ্ছে মাছের, আর মাছটা পুরো বেঁকে ফুলের মতো ফুলে ছত্রখান হয়ে যাবে। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে পারলো খেলা। Yeah.